লাখ আমি রেডি রাখলাম, সুন্দর মতো আইয়ে টাহা নিয়ে দলিলে সাইন করিয়ে দিয়ে হেইয়ের পর জমিটা আমার বুঝাই দিয়ে সুন্দর মতো ফেলিয়ে যাইবেন, বুঝছেন? আসলে হয়েছে কি, সবার দানের টাকায় মোর চিকিৎসা হয়েছে, তো মুই সবার দ্বারে ঋণী, বাঁচিয়ে আছি এইটাই বোনাস। মুই যেহেতু সবার দ্বারে ঋণী, মোরও তো মন চায় মোর দ্বারে কেউ ঋণী থাক। ওই 2 লাখটা তোমারে আমি দান করলাম, আর ওই জমি তোমরা লইয়ে যাও, দলিল পাঠাই দিও, সাইন করে দিব। হ্যাঁ স্যার, আর ওই যে দলিল যে সাক্ষী থাকা লাগবে না, ওই দান খয়রাতের, মানে আপনি যে দান করছেন সেই দান খয়রাতের সাক্ষীতে মুই থাকবো না ওই দলিলে। হ্যাঁ, খরচ দিয়ে দিছে স্যারে, আরো লাগলে বলছেন, খরচ করে দিব না। মাস্টার সাহেব, আমি যে আমগো দাঁড়ায় বইয়া চা খাইতে আছেন, এখন তো মগো বিশ্বাস হইতে আছে না, মগো দাঁড়ে পুরোটাই আচানক মনে হইতে আছে। সব কিছু উপর আল্লাহর রহমত আর আন্মগো দোয়া, যার জন্য আল্লাহ আবার আন্মগো মাঝে আমারে ফিরিয়ে আনছে। মাস্টার সাহেব, আপনি যে হাসপাতালে ভর্তি ছিলেন, হ্যাঁ কি আপনার কিছু মনে আছে? অত কিছু মনে নাই, তো একটা জিনিস আমার মনে আছে, ওই যে করিম ব্যাপারীর পোলা কফিল উদ্দিন আছে না, ওই হাসপাতালের বড় ডাক্তার, আমি যাওয়ার পর ও আইয়ে আমারে জড়াই ধরছে, আমার পাশে ইয়ে বইছে, আর ওই হাসপাতালের যত কর্মচারী আছে সবাই ওরে স্যার কয়, আর ও আমারে স্যার কয়। তখনই আমার গর্বে মুখটা ভরিয়ে গেছে যে আমি শিক্ষক হিসেবে আমি সার্থক, এতগুলো মানুষে যারা স্যার কয় সেই স্যারটাই আমার ছাত্র। মাস্টার সাহেব, সব কিছুই তো ঠিক আছে, একটা জিনিস একালে খারাপ করছে, আপনি যে মাইয়াটারে একলা বাড়ির মধ্যে হালাইয়ে থুয়ে গেছেন এইটা ঠিক হয় নাই। হাবুরে কয়েকদিন দেখছি ওই বাড়ির কিনের দিয়া গুড়গুড় গুড়গুড় করে। আসলে কি, এই ব্যর্থতাটা আপনাগো না, এই ব্যর্থতাটা আমাগো। সেটা কি, এখনও আমরা এই শিক্ষার আলোটা প্রতিটা মানুষের ভিতরে ঢুকাইতে পারি না। আর ওই হাবুর কথা কইছেন, হাবু হাবু যে আমার জন্য কি করছে, এটা পুরা গ্রামবাসী দেখছে। আমার তো এইখানে বসে চা খাওয়ার কথা না, আমার তো এখনও মাটির তলে থাকার কথা। মাস্টার সাহেব, আপনি ফালতু লোকের কথা কান দিন না তো, আমি যে দলিলটা সেকেন্ড সেলমের কাছে জমা দিয়ে গেছিলেন সেয়া কি আপনি ফেরত পাইছেন? আম্মু, সামনে তো নির্বাচন, কিছু ভাবছো? মুই কিন্তু ওকে বিষয় ভাবি রাখছি, মুই ভাবি রাখছি জাকাত যেকালে দেওয়াই লাগবে সেকালে বিশাল আয়োজন করিয়ে একদম ধুমধারাম করিয়ে জাকাত দিম। কোন সমস্যা নাই, ব্যালট বাক্স কেমনে ভরতে হয়, হ্যাঁ তো তোর মামা হিকে দিয়ে গিয়েছে, ভাও ভাও টাহা নষ্ট কর মুখির পিন। আজ এটির টাহা নষ্ট হইবে না আম্মু, আজ এটির টাহা না, দরকারি টাহা খরচ করা লাগবে। এখন যুগ হইতেছে যাই ইয়ে শো অফে, যে যত বেশি শো অফ করবে হে তত বেশি ভাইরাল হয়ে যাইবে। মনে করো এই যে জাকাতটা মোরা দিম, এত ফাও ফাও দিম না, এতে মনে করো মগো নাম হইবে, মানে কেবল আরে এখন মন দেখছো মামা ইয়ের চেয়ারম্যানেরও মন যা, সেকেন্ড চেয়ারম্যানেরও মন তা, এ বাদিলি তুই কিন্তু সারাক্ষণ লাইক করবি, কাকে করবো? এ তুই কি গাছ খাও না ভাত খাও, তুই লাইভে থাকবি মানে হইতেছে যে ইয়ে মানে ফেসবুক লাইভ করবি, কারে লাইভ করবো? হ্যাঁ বলো, মোরা কারে কারে জাকাত দিতে আসি না দিতে আসি এগুলো সব তুই লাইভ করিয়ে দেখাবি, মানে জানুক, মানে জানুক যে মগো ভোট দিলে পস্তাইবে না। আরেক কথা, ভোটার লিস্টে মন ধরে লই যাবি, কারণ যারা যারা ভোট দেবে হ্যাঁ জাকাত দিয়ে লাভ আছে, যারা ভোট দেবে না চিন্তা করিয়ে রাখছিলাম, মানে যদি অনুমতি দেন আর কি হলে মুই বলতে পারি।
মানে ঘটনা হয়েছে কি, এই এফের এই জাকাত দেওয়ার সময় ওই দুই সাইড হাত পাও ভাঙ্গা লুলা খোঁড়া ওই বুড়া ধরনের মানে বুড়া কিসিমের লোকজন আজির করবো, জাকাত নেওয়ার সময় এই বুড়োগুলো কী করবে, কুয়াল দিয়ে কাঁদবে। আর সেই সময় মুই কী করবো, মানে ভিডিও করিয়া মোবাইল উঠে সাজিয়ে দিব, আর মানুষে খালি আপনাকে বাহাবা দেবে, কি ভালো হইবে না স্যার ব্যাপা? এখন মাইকিং শুরু করে দে, সবাই জানান দে যে চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যান জাকাত দেবে, সবাই যাতে দলে দলে আসে, যা। ঠিক আছে, আমি এখনই যাইতেছি। ঠিক আছে স্যার, মানে আপনার আমি যাইতেছি, আমার এক প্রিয় এলাকাবাসী দক্ষিণ বাংলার বিপ্লবী কণ্ঠস্বর বিশিষ্ট দানবীর আপনাদের ভোটে বারবার নির্বাচিত চেয়ারম্যান, এই চেয়ারম্যান আম্মা তার নিজ বাড়িতে নিজ হস্তে আগামী কল্য 10টার সময় জাকাত বিতরণ করবে, তাই আপনারা দলে দলে আগামী কল্য কেলি ভোরে চেয়ারম্যান বাড়িতে উপস্থিত হইয়া জাকাত গ্রহণ করবেন, সেই দাওয়াত আমি দিয়া যাইতে আসি। তোমার কি শয়তানের লারে সারে, বুঝলাম না কিছু, মোর বিয়ে লইয়া তোমার তো টেনশন করা লাগবে না। আরে বেড়া, তোরা যদি বিয়ে শাদী না করো তাহলে আমি কাগো বিয়ে করামু, তোর লগের তো পলাই বিয়ে আছে, হেডির তোর পাইলাম না, এখন তুই বিয়েতে রাজি হতো ডিসকাউন্ট দিয়ে দিবো। আরে আপনাদের ভোটে নির্বাচিত চেয়ারম্যান আম্মা আগামী কল্য 10টার সময় তার নিজ বাড়িতে নিজ হস্তে জাকাত বিতরণ করবে। চেয়ারম্যানের চামচা সবাইকে যাইয়া বুঝতে পারছো, তুমি যে মাইকিং করতে সারা গ্রামে গ্রামে ঘুরিয়ে হাতে হয় না, হাতে মানুষের কানের ভুড়ে ঢোকে না, আমার আবার আলাদা করে কল গিয়ে গিয়া। আচ্ছা যাই হোক, বাদ দাও বাদ দাও, তোমার মাইকটি আমার ঘন্টা দূর লেগে দেওয়া যায় হলে আমি একটু মাইকিং করে গ্রামে জানাই দিতাম যে ডিসকাউন্ট। যারা এখনো বিবাহ করো নাই তাদের জন্য আলমাস ঘটকের পক্ষ থেকে ডিসকাউন্ট, তোমরা সবাই বিয়ে শাদী করতে পারো, আমি একটু জানাই দিতাম। জাস্ট আম কেমন লাগে, জাস্ট বললে গরম হয় না? এ মাবুয়ার, মুই কইতেছি দানের কথা, জাকাতের কথা বলতে আসি, তুই সেইখানে লয়েছিস কি ব্যবসা বাণিজ্যের কথা, চোপড়াইগুলো কান সাগর জাকাত গরম করে গেলাম, এই কি ধরনের কথাবার্তা বলতে আসছো? শোন একটা কথা বলি, আগামী কল্য 10টার সময় চেয়ারম্যান বাড়িতে নতুন শাড়ি লঙ্গি দেওয়া হইবে, এই গ্রামে সবাই রে দাওয়াত দিয়ে দিবি, সবাই রে লই যাবি, আইনা লাইনে দাঁড়া করাবি, তো ভাবি তোকে নতুন লঙ্গি দিমু, এই নতুন লঙ্গি পরিয়া তোরা ঈদের নামাজ পড়বি, এই নামাজে কি করবি, ওই চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যানের লিখে দোয়া দুরুদ করবি, ঠিক আছে? এ বাদল ভাই, এই আমার কি মাথাটা খারাপ হয়েছে নাকি, বুঝলাম না কিছু, এ মে মোরা যামু জাকাত নেতে, এ আপনি জীবনে দেখছেন মোকে 14 গোষ্ঠীর মধ্যে কেউ জাকাত নেতে গেছে কোনো আনে? হারে বেড়াই, তুই রে কী ধরনের কথা বলি, তুই খোঁচা দিয়ে কথা বলো কেন ভাই, সবাই জাকাত নিতে যাইবে কা, তোরা জাকাত নিতে যাবি কা, হ্যাঁ তোরা যাবি ওই জায়গায়, তোরা তো নিজেদের মানুষ, সবাই লাইনে দাঁড়া করাবি, তোরা সবাই নতুন কাপড় চুপড় দিবি, সব কিছু মানে ঠিকঠাক করবি, এইটাই তো কথা, ঠিক না? এটা তো সমাজ সেবা, তোরা জাকাতের দিকে তোকে জাকাত দেবে কেনা, তুই নিবি বা কেন, তোরা এটা তো সমাজ সেবা, চেয়ারম্যান কি একলা সমাজ সেবা করবে, তোরা সমাজ সেবা করবি না নাকি, তোরা এই গ্রামের না, গ্রামের তো যুব সমাজ, তোরা তোরা আউগাই না আইলে হইবে, চেয়ারম্যান একলা পারবে, তোকে আউগাই যাইতে হইবে না বেটা, হাই খালি রাস্তা রাস্তা আরো আর ফা পাশাল পড়ো উড়ুর গিয়া কোনো কাম নাই, কেন বেটা ভালো কামে জড়িত আল্লাহ খুশি হইবে, বুঝছো?
আমরা তো দেখেন মোরা খালি রাস্তাঘাটে আড়ি এর গপ্প মারি, মোরা খালি আড়ি না ভাই, মোরা কামও করি, মোরা এই চাষাবাদ টাসাবাদ লাগিয়ে অনেক প্ল্যানিং করি, এগুলো আপনি বসবেন না আমার মাথা ঢুকবে না। এই চাষার বাচ্চার আছে দেখি এই মোয়ের মধ্যে বাদ গেল তারও বাদ বাদ। আমাকে হাবু আমাকে শিখাইছে যে চাষা কি জিনিস, এদেশের সম্পদ চাষারা বুঝছো। ঘুরিয়ে বেড়াবি আইসে ওটা হাবু আগর শিখাইছে, কি শিখাইছে, রোমবাটা শিখাইছে, প্রস্তাবিত শাসে আবার লাগবে মগদারে বেড়া আইসো একটা জ্ঞান ফুটাইতে। এ বল দেখালাম কালকে কিন্তু 10টার মধ্যে আমি তোরা যাই লাইনে খারাপ ঠিকঠাক মতো দিয়ে দিই, মানে চিন্তা করিস না, আসি তো মুই। হা হা আফটার আফটেডি ধরে চলে চলে চেয়ারম্যান বাড়িতে আইজা জাকাত গ্রহণ করিয়া চেয়ারম্যান আম্মা এবং সেকেন্ড চেয়ারম্যানের লজ্জা দোয়া করবে। জাকাত 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 হালার ফালার বন্ধ জানি কমনের আপনারা সবাই আসুন জানাজা হবে। ঠিকই কইছো, এদিন বেশি দূর না সাগর, ভালো কথা। ওই যে হালাদার মাইক কি তোর পছন্দ? তোমার কোনো কাম আছে কদি তুমি যাও দিন যাও। তুই বাবা তুই আমারে 500 টাকা প্রথম দিবি? ডাক্তার কইছে বলিয়া 6 মাস মোর হইয়ে বইয়ে কাটাই তুইবে? হ্যাঁ মুই পারমু না। আব্বা আমির যে কি অবস্থা হইছিল হ্যাঁ কি আম্মি বললা গেছেন, আমির চেহারা দেখতে চাহনি যায় না। আমির যে কাল বরিশাল হাসপাতালে ফেরত দিয়েছে, মানুষ তো ঠিক করেই হালাইছিল যে আমির কোনহানে কবর দেবে। হেই মানুষ আপনি সুস্থ ইয়া হন ইয়া দুনিয়ার আলো বাতাস দেখতেছেন, এখন আপনি কাম কাজ সরিয়ে হেই আগের অবস্থায় যাইছেন না। আব্বা আমির মুই কোনো কাম করতে দিব না, আপনি বাড়ি যেয়ে রেস্ট করেন, আপনি কি আবার আমার এতিম করে দিতেছেন? তাহলে ঠিক আছে মা, তাই তুই কাম কর আমি বই বই দেখি। না আমির এই কামে হেন বই বই দেখা লাগবে না এই রোদের মধ্যে, আপনি এখন বাড়ি যান। ওই কাঞ্চন ভাই যে দুধ দিয়ে গেল হ্যাঁ কি আপনি খাইছেন? খাইছি রে মা খাইছি, আমার এই লেদা মা এটা হেনবে কাম করবে আর আমি এ দেখবো আমার সহ্য হইবে না, তোর শরীর পুড়িয়ে যাইবে, মানুষে মন্দ কইবে, হাসবে আর কইবে দেও এই মাস্টারের মাইয়ে দেখুন খেতে কাম করে। আ মগো নিজেকে কাম মোরা নিজেরা হরতেছি, হাতে লজ্জা কিসের? যারা এইসব কথা কইবে হেরা কি মগো কাম হরিয়ে দিয়ে যাইবে কো? বরং বুঝতে হইবে হেরা ভালো মানুষ না খারাপ মানুষ, খারাপ যাগো কয় হেরা কি ভালো মানুষ হয়? সবই ঠিক আছে মা, তুই কি এই কাম কোনো দিন করছো? তুই পারবি না। আব্বা আপনি কোনো চিন্তা করেন না, ওই খালেক কাকু কইছে হে আই আমার কাম দেখাই দিয়ে যাইবে। ওই খালেক আইবে তোরে দেখাই দিতে? খালে হইছে এত তুচ্ছতা ছিল করে না তো আব্বা, আমের কি মনে নাই গ্রামের কত মানুষ আমি যে কাল অসুস্থ হয়েছেন সবাই আমের পাশে এই ক্যামে দাঁড়াইছে, টাকা পয়সা দিয়ে কেউ হেল্প করছে, কেউ ইয়ে সহানুভূতি দেখাইছে। হ্যাঁ আমি যদি দেখতেন আব্বা, আমি তো অসুস্থ আনলেন হয়তো বা সব কথা শুনছেন কিন্তু মনে নাই, আপনি খেয়াল করতে পারেন নাই আমি তো অসুস্থ আনলেন। আব্বা হনেন মুগো গ্রামের হাবু ভাই অস্ট্রেলির ডাইয়া সব গ্রামের মানুষের এক কাতারে লইয়ে এসছে, যে যার বিপদে পড়লে সবাই সবার পাশে দাঁড়ায়, কথায় আছে না একতাই বল। দেখছো আমি হইলাম মাস্টার আর আমার মাইয়ে উল্টা আমার লাগে মাস্টারি করতে আছে। ঠিক আছে মা তুই কাম কর তাহলে আমি যাই। যাও যাও তুমি বাড়ি যেয়ে রেস্ট করো। আপনাদের নয়নমণি
বারবার আপনাদের ভোটে নির্বাচিত চেয়ারম্যান তার বাড়িতে নিজ হস্তে জাকাত বিতরণ করিবে। এই লাবু মাই শোনেন, আপনাকে একটা কথা বলি। এই মনে করেন যে কালকে পেন্ডে কালে মানে কেলি ভরে আমনে আপনার ব্লক ঘরে লইয়া আপনার বউ ঘরে লইয়া ওই চেয়ারম্যান বাড়িতে আসিয়া লাইনে খাড়াইবেন। কেন লাইনে খাড়াইতে হবে কির ফিরনে? মনে নাই জাকাত 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 এই কালকে সকাল দশটার আগে কিন্তু মোরা জাকাত বিতরণ শুরু করিয়ে দিব, মানে চেয়ারম্যান আম্মায় নিজ হাতে জাকাত বিতরণ শুরু করিয়ে দিব। কিন্তু মনে করো লাইন কিন্তু আর আগে পড়িয়ে যাইবে। সেই জন্য বলছিলাম কি, তোমরা যদি দেরি করি আও ওইখানে হেলাইবে, পিছনে পড়িয়ে যাবে না, একটু আগে পাগে আইলে সামনে সামনে খাড়াইতে পারবা। এখন আমি একটা চিন্তা করে রাখছি, মানে তোমাকে লই কিয়া ওই জাকাতের লঙ্গি আর ওই তোমার বউ জাকাতের শাড়ি আর তোমার ওই পোলা ওই হাব্বার লই গিয়া জাকাতের লঙ্গিয়াটা ওই আলাদা করে তোমাকে দিয়ে দিই, মানে বুঝছো? ঠিক তাইমনি তোমার চলে যাইছো, বুঝছো? বাবারে এত কথা বলতেছো কির ভিন্নে, মগো জাকাত লাগবে না। আর কি ক্যা জাকাত দিতে পারবা না? সোয়াসান পাখি আমার, সোয়াসান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকিতাছি তুমি। বাহ কি সুন্দর গান! এই দেখে বসে গান শুনতে আছেন কিন্তু ওইদিকে কি খবর কিছু জানেন আপনি? হাবু তুমি যে রামের কইতে আছো হেই রামের না, যাগো জাকাত লাগবে না হ্যাগো জোর করে দেবে, যারা তোমার জাকাত লাগবে না তোমার জোর করে জাকাত দেবে। এখন ওরে বেডা, এই রামের হারামের টাকা জাকাত আল্লাহ কবুল হবে না, বুঝছো? হেরপরে মোর ফুফাতো বারে ডাক্কা আইন না হেরে ওয়ারিস বানাইয়া হেরতে জমিটা লেখকা লয়ে গেছে। এরমের হারামের টাকায় জাকাত আল্লাহ কবুল করবে না। কি রে হাবু তুই করবে? ওই চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যান চায় না যে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হোক, মানুষ স্বাবলম্বী হোক। যদি মানুষ স্বাবলম্বী হয়, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে যায়, তাহলে তো অগ্রে সমস্যা, অগ্রে কেউ মানবে না, পাত্তা দেবে না, মানুষের নাকে দড়ি দিয়ে আর ঘুরে পারবে না। তবে এই দিন থাকবে না কলম, এই দিন থাকবে না, শুধু একটু পরিকল্পনা মাফিক সবাইরে চলতে হইবে, তাইলেই দেখবেন খেলা জমিয়ে যাবে। এই যে আতাশ না, এই আত দুই রইলে মগু অস্ত্র, এই আত দিয়া নিজেকে ভাগ্য নিজেকে পরিবর্তন করতে হইবে। সবাইরে মাথায় রাখতে হইবে যে এক ইঞ্চি পরিমাণ জমিও যেন খালি না থাকে, সব আবাদ করতে হইবে, সব চাষাবাদ করতে হইবে, আর এই দিয়া বেবাক্যের মাথায় ঢুকাইয়া দিতে হইবে, বুঝাইতে হইবে এইটা শুধু জমি না, এইটা শুধু মাটি না, এই দিয়ে আমাকে ফসলের আমাকে আহারের ইনকামের জায়গা, এটা সোর্স, এটার যত্ন নিতে হইবে, এটার যত যত্ন নেবেন বিজ্ঞানসম্মত উপায়ে মাথার ব্রেন খাটাইয়া তত এইটা আপনারা ডাইলিয়া দেবে, কারণ ওর তো কোনো কার্পণ্য নাই, এই জমির কোনো কার্পণ্য নাই, কার্পণ্য মগো মোরা কাম করতে চাই দিয়া, মোরা চাই যে আমরা হইয়া থাকবো, আমগো মগ খাওন কেউ এইয়ে তুলে দেবে। আর সেই সুযোগটাই ওই সেকেন্ড চেয়ারম্যান আর চেয়ারম্যান নাই, জানে যে এগরে পাঁচশোটা সাতশোটা দিলেই আর আইয়া দূর দূর আই আমার বাড়ির সামনে লাইন ধরে খাড়াইবে, একটা শাড়ি নেওয়ার লাগিয়া একটা লঙ্গি নেওয়ার লাগিয়া, আর একটা লঙ্গি শাড়ির দাম কত? 500-700। অথচ সারাদিন যদি একটু নিজে পরিশ্রম করা যায় এই চার পাঁচ লঙ্গির টাহা উড়ান যায় দিনে। এইটাই সবাইরে বুঝাইয়া দিতে হইবে, সবাই যদি বুঝতে পারে সেই দিন আপনার দেশের চেহারা চেঞ্জ হইয়া যাইবে, একই সাথে সেকেন্ড চেয়ারম্যান গো চেহারা চেঞ্জ হইয়া যাবে, বুঝছো? ভাইয়া জাকাত খাইছেন এটা লইয়া কোনো মন খারাপ করা যাইবে না। লাইফ ইজ নট বেড অফ রোজেস, মানে পৃথিবী ফুল সজ্জা না, ওখানে আপস অ্যান্ড ডাউন থাকবে, উত্থান পতন থাকবে, এইটার নামই হচ্ছে জীবন। বাহ বাবা 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 বাবা, মাইয়া মানু খেতে খামারে কাম করতে আসে,